সবাই সোসাইটির সবাই জানলো যে তারা বিবাহিত, কিন্তু আইনত তারা বিবাহিত নয়। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যে নিখিল জৈন এবং নুসরাত জাহানের বিবৃতি পাল্টা বিবৃতি পাওয়া যাচ্ছে, পাশাপাশি আইনি লড়াইও চলছে। সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয় আমরা জানবো। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, অনুসুয়া রয়েছেন আমাদের সঙ্গে, এরই পাশাপাশি মৌমিতাও রয়েছে আমাদের সঙ্গে। শুরুতে আমি অনুসুয়ার কাছে যাবো। অনুসুয়া, আমরা গতকাল নুসরাতের বিবৃতি পেয়েছিলাম, তার পাল্টা বিবৃতি আমরা আজকে নিখিল জৈনের পেয়েছি, যেখানে নিখিল বলছেন তাকে চিট করা হয়েছে। কি বলছেন নিখিল তার বিবৃতিতে? দেখো, একদিকে যেমন নিখিল জানিয়েছেন যে এই বিয়ের জন্য তিনি বারবারই নুসরাতকে বলেন যে রেজিস্ট্রি ম্যারেজ, যেটা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, সেটা যেন নুসরাত করেন, কিন্তু নুসরাত বারবারই এই বিষয়টা এড়িয়ে যান। এই বিষয়টা যেমন বিবৃতিতে একটা বড় বিষয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বারবারই নুসরাত এড়িয়ে যান। তুরস্কে তারা বিয়ে করেন, বড় করে জমজমাট সেই আয়োজন করা হয় এবং সেখানে প্রচুর মানুষের উপস্থিতিতে তারা একে অপরকে বিয়ে করেন। ফিরে এসে কলকাতাতেও আমরা দেখি যে টলিউডের প্রায় সকলের উপস্থিতিতেই তিনি রিসেপশন করেন, যেখানে কার্ডেও সেই উল্লেখ ছিল। কিন্তু নিখিল আজকে বিবৃতিতে যেটা জানাচ্ছেন, নুসরাত কাল যে বিবৃতি দিয়েছিলেন তার পাল্টা নিখিল জানিয়ে বলেছেন যে যেহেতু এটা একটা কেস চলছিল, সেহেতু নিখিল মুখ খুলতে চাননি, কিন্তু কাল নুসরাত যা যা বলেছেন তার জন্যই তাকে মুখ খুলতে তিনি বাধ্য হলেন। এবং তিনি সামনে এই কথাগুলো রেখেছেন যে তিনি বিশ্বাস করে বিয়ে করেছিলেন, ভালোবেসে তিনি তাকে প্রপোজ করেন এবং নুসরাত তাতে সায় দিয়েছিলেন বলেই তারা ডেস্টিনেশন ওয়েডিংয়ে যান এবং সেখানে গিয়ে বিয়ে করেন। তার ক্লোজ সার্কিট পরিবার, তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব সকলেই কিন্তু জানতেন যে তারা স্বামী স্ত্রী হিসেবেই একসাথে থাকতেন। এছাড়া যেটি তিনি বলেছেন যে গত 5ই নভেম্বর নুসরাত নিখিলের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন এবং তিনি সমস্ত নিজের জিনিসপত্র, ডকুমেন্টস যা যা ছিল সেগুলো নিয়েই বেরিয়ে আসেন এবং তারপর থেকে আর নিখিলের সাথে কোনো রকম যোগাযোগ করেন না। তিনি বিবৃতিতে এটিও উল্লেখ করেছেন যে একটি শুটিং চলাকালীন হঠাৎ করেই নুসরাতের বিহেভিয়ার বদলে যেতে থাকে। 8ই মার্চের পর থেকে, এই 8ই মার্চে নিখিল সেই জিনিসটা দেখে এবং বুঝতে পারেন এবং তারপর মিডিয়াতেই সম্প্রচার হয় যে নুসরাত ইয়াসের সাথে বাইরে ঘুরতে গেছে, দরগাতে গেছিলেন। তারপর মিডিয়া এই খবর পেয়ে নিখিল 8ই মার্চ একটি কেস করেন, যেটা যেহেতু ওরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহিত ছিলেন না, তাই তাদের অ্যানালমেন্টে যেতে হয়। অ্যানালমেন্ট অর্থাৎ যেহেতু তারা রেজিস্ট্রেশন নেই তাদের বিয়েতে, তাই অ্যানালমেন্টের মাধ্যমেই তারা একে অপরের কাছ থেকে আলাদা হতে চান। এবং তিনি এও স্পষ্ট জানিয়েছিলেন যে নুসরাতের সাথে তিনি আর থাকতে চান না। গতকাল নুসরাত টাকা নিয়েও একটা নিখিলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে নুসরাতের টাকা নাকি নিখিল ব্যবহার করছেন, মধ্যরাতে নাকি তাকে না জানিয়ে টাকা তোলা হচ্ছে। নিখিল কিন্তু বলেছেন এই বিবৃতিতে যা পরিষ্কার যে নিখিল জানিয়েছেন যে তার টাকা কিন্তু নুসরাত ব্যবহার করেছেন। কীভাবে না, নুসরাত এখন যে বাড়িতে থাকেন সেই বাড়ির একটা বিশাল হোম লোন ছিল, তাই তার ক্রেডিট কার্ড দিয়ে তার বাড়ির অ্যাকাউন্ট থেকে নুসরাতের অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হতো। এবং এই গতকাল নুসরাত যে বিবৃতিতে জানিয়েছিলেন যে সময় মতো তিনি প্রমাণ আনবেন, তার আগেই কিন্তু নিখিল জানিয়ে দিলেন যে তার ক্রেডিট কার্ডের যে স্টেটমেন্ট আছে তাই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ পায়। এর পাশাপাশি আইনি দিকটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছে। আইনজীবীর কি বক্তব্য এ প্রসঙ্গে আমরা একবার শোনাবো। মেন যেটা স্টেটমেন্টে নেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নিখিল জৈন মার্চ মাসে বিয়ে করলো, স্যুট ফাইল করলো ফর ডিক্লারেশন ইনজাংশন। ডিক্লারেশন ফর হোয়াট? ফর অ্যানালমেন্ট অফ ম্যারেজ। Why? Because as per statement of Nikhil, his wife refused to go for registration of the marriage under Special Marriage Act. Sobai society sobai janlo je tara bibahito, kintu aino to tara bibahito noy. Ei jonnei Nikhil mamla korlo. Karon ekta royeche. Karon ki? সমাজের সবাই জানে তারা বিবাহিত, তাদের অনেক কাগজপত্রের মধ্যে স্পাউস লেখা একজনের আরেকজনের নাম।
দুতরফের বক্তব্য যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমি মৌমিতার কাছে একবার চলে যাব। মৌমিতা, এই বিষয়টা একটুখানি জানতে চাইবো তোমার কাছ থেকে। নুসরাত বলছেন যে তারা লিভ টুগেদার করেছেন, তাদের ডিভোর্সের কোনো প্রশ্নই উঠছে না যেহেতু তাদের সোশ্যাল যেহেতু তাদের রেজিস্ট্রি হয়নি। পাশাপাশি নিখিল তিনিও কিন্তু মুক্তি চাইছেন নুসরাত জাহানের কাছ থেকে। তো আইনি পথে বিষয়টা কিভাবে এগোবে? ডিভোর্স কি আদৌ হবে নাকি এটাকে অন্যভাবে বিষয়টি এগোবে, কি জানা যাচ্ছে? দেখো, নিখিল বা নিখিলের আইনজীবীর তরফ থেকে যে বয়ান আমরা পাচ্ছি, নিখিলের আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের একটাই বক্তব্য যে যখন বিষয়টি বিচারাধীন অ্যানালমেন্টের জন্য তারা সেই বিষয়টা যখন সাব জুডিস ম্যাটার ছিল, নিখিল কিন্তু প্রথম থেকে বিষয় সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি বা কোথাও কোনো মন্তব্য করেননি। আগস্ট মাস থেকে যবে থেকে তিনি নুসরাতের ব্যবহারে পরিবর্তন দেখেছেন তার সন্দেহ হয় এবং একাধিকবার স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাকে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করার পরেও সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন নুসরাত জাহান।